হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, যারা যারা এই মুহূর্তে WPSC ক্লার্কশিপের জন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, মেন্স এক্সাম, তা বলে রাখি তোমাদের কটা সিট সংখ্যা আর কি হবে, তোমাদের এক্সামটা হবে, আর তোমাদের যেসব আর টাইপিং রিলেটেড যে ধরনের কোশ্চেনগুলো তোমাদের কাছে আছে, তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। খুব জিনিসটা একটু মন দিয়ে দেখো, টোটাল ভ্যাকেন্সি কতগুলো বলে দিয়েছে, 7,227খানা, ঠিক আছে? ভ্যাকেন্সি রয়েছে তোমার জেনারেলের ভ্যাকেন্সি 2971খানা ভ্যাকেন্সি আছে জেনারেলদের। এখান থেকে কী কী করে সবথেকে যেসব কোশ্চেনগুলো এই মুহূর্তে, তো যে যে কোশ্চেনগুলো সবথেকে বেশি আসছিলো সেগুলো হচ্ছে টাইপিং রিলেটেড। তা টাইপিং টেস্টের কথা বলে রাখি, এখানে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের কোনো সার্টিফিকেট আছে কি নেই, মানে কোনো কম্পিউটার নলেজ বা সার্টিফিকেট যদি থাকে তোমাকে শো করতে হবে, নো দেওয়া আছে, যদি তোমার আছে থাকে তুমি শো করতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়াও সবথেকে বেশি যে কোশ্চেনটা আসছে টাইপিং, যে আমরা ক্লার্কশিপের টাইপিংটা করবো মেইন এক্সামের ডিসক্রিপটিভ পেপারের পর, সেখানে ইংলিশে দেওয়া হয়েছে 20 স্পিড পার মিনিট, আর বাংলায় হচ্ছে 10 করে স্পিড থাকতে হবে বাংলাতে, ঠিক আছে? তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করতে পারো, বাংলা করতে পারো, ইংলিশে যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি টাইপ করতে পারবে, ঠিক আছে? মিনিমাম এখানে কী বলে দেওয়া আছে বলে দিই, 4টি জায়গা, যেটা সবথেকে কোশ্চেনটা আসছে, 4টি জায়গায় তোমাদের এক্সাম সেন্টার ফেলেছে, যেমন হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল আর বহরমপুর, ঠিক আছে? 4টি জায়গা তোমাদের এক্সাম সিটি সেন্টার পড়ে গেছে এখানে। তা এটা সবথেকে বড় আপডেট ছিল এই মুহূর্তে। তোমাদের মেন্স এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তোমরা জানো ডিসেম্বরে পরীক্ষা আছে ফার্স্ট উইকেই, 5-6 তারিখে। তা এই হচ্ছে সবথেকে বড় আপডেট, যেটা কালকে PSC তরফ থেকে পাবলিশ করেছে। তা আমি ভাবলাম যে এটুকু দিয়ে দিই, কারণ অনেকেই প্রিপারেশন নিচ্ছে, কেননা প্রত্যেকটা আপডেট PSC ছোটো বড় চাকরি বিক্রি যা খুশি হোক তোমাদের কিন্তু সবার আগে দিয়ে থাকি। এছাড়াও এই ভিডিওর পর তোমাদের কিন্তু আজকে লাস্ট KMC ফিল্ড টেস্ট, ঠিক আছে? 15 তারিখ আজকে লাস্ট KMC কিন্তু ফিল্ড টেস্ট। তা আজকে তোমাদের কাছে দুটো শিফটের আলোচনা করব, তোমাদের 10:30টা শিফট পাবে আর একটা 12:30টার শিফট পাবে, ঠিক আছে? প্রত্যেকটা শিফট তোমাদের কী কী করতে হচ্ছে এবং বলতে গেলে ফ্রেশ টুতে কী কী ধরনের হবে না হবে, কীরকম ধরনের ফিল্ড টেস্ট দিতে পারে, সব কিছু কীরকম ধরনের চলবে, তা অনেক ধরনের যেসব আমাদের পরবর্তী যে এক্সামগুলো আসছে, পরিবেশ বন্ধু, তারপর তোমাদের টিচারের এক্সাম, তারপর সার্জেন্ট এক্সাম, এই রিলেটেড কিছু কিছু ক্লাস করাবো আমি। অবশ্যই তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, আর অবশ্যই বন্ধুকে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তীতে, তোমাদের সঙ্গে থেকো, ধন্যবাদ।